ঢাকার আগারগাঁওয়ের একটি সড়ক থেকে আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এখানে সড়ক উন্নয়ন চলছে, আমি সেই সড়ক উন্নয়ন কিভাবে হওয়া উচিত, সেটি ডিজাইন কি হওয়া উচিত, সেটি কিভাবে ল্যান্ডস্কেপ, কিভাবে ফুটপাথ, কিভাবে বাইসাইকেল লেন, আপনারা জানেন যে ইদানিং বাইসাইকেলের সংখ্যা বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, এখন বাইসাইকেল মোটরাইজড ভেহিকেলের সাথে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তো সেই জায়গাতে আজকে অবশ্যই আমি বলবো যে একটা প্রয়োজন দেখা দিয়েছে যে বাইসাইকেলের একটা লেন রাখা, বাইসাইকেলের লেন রাখতে পারলে বাইসাইকেল যদি আমরা উৎসাহিত করতে পারি, পক্ষান্তরে সড়কের যে যানজট সেটিও অনেক ক্ষেত্রে কমে যাবে। তো যাই হোক, চলুন আমরা দেখি এই সড়কটিকে, এই আগারগাঁওয়ের এই সড়কটিকে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম হলো ফুটপাথ, আমার ডান পাশে দেখতে পাচ্ছেন, তারপর হলো ওই যে কালো অংশটি, সেটি হলো বাইসাইকেল লেন, তারপর হলো ল্যান্ডস্কেপ, অর্থাৎ এখানে বাগান, এখানে ফোয়ারা, এখানে বিভিন্ন ধরনের আলোকসজ্জা, এগুলো করা হবে, এবং সেই সাথে এই ল্যান্ডস্কেপের ফাঁকে ফাঁকে সুবিধা মতো সেখানে গাড়ি পার্কিং। আপনারা জানেন গাড়ি পার্কিং আমাদের শহরগুলোতে, ঢাকা সহ আমাদের বড় বড় শহরগুলিতে একটি অত্যন্ত জটিল সমস্যা, একটি আমাদের যথেষ্ট অপ্রতুলতা রয়েছে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে। তো সেই জায়গাতে আমরা যদি সড়কগুলিকে তিন লেন বিশিষ্ট করে, এখানে তিনটি লেন রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন একদম বামে যেখানে যান চলাচল করছে সেখানে তিনটি লেন রাখা হয়েছে যান চলাচলের জন্যে, তারপরে ল্যান্ডস্কেপ এবং গাড়ি পার্কিং, তারপরে হলো এই বাইসাইকেল লেন, তারপর হলো প্রশস্ত ফুটপাথ। তা আমি বলব যে প্রশস্ত ফুটপাথ আমাদের জন্য অত্যন্ত জরুরি, আর এবং বাইসাইকেল লেন, প্রশস্ত ফুটপাথ, এই দুইটি বিষয়ই কিন্তু আমাদের এই যানজট নিরসনে, শহরে যে তীব্র যানজট, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেই সাথে এখানে গাড়ি পার্কিং, গাড়ি পার্কিং এটি অত্যন্ত জরুরি এই জন্যে যে আমাদের শহরগুলিতে যাচ্ছে তাইভাবে কোনো নিয়ম নীতি ছাড়াই রাস্তার ধারে গাড়ি পার্কিং করা হয়, এই একটা প্রবণতা আমাদের রয়েছে এবং এতে করে যানজট আরও তীব্র আকার ধারণ করে থাকে। তো সেখানে যদি আমরা নিয়ম মতো, আমরা পরিকল্পিতভাবে গাড়ি পার্কিং, এই যে ভবনগুলো দেখছেন প্রত্যেকেরই গাড়ি পার্কিং দরকার, আমরা যদি এই রাস্তার পাশে, রাস্তার ধারে যদি আমরা পরিকল্পিতভাবে গাড়ি পার্কিং ব্যবস্থা ডিজাইন করতে পারি, এবং যদি সে সাথে আমরা ফুটপাথ এবং বাইসাইকেল লেনগুলিকে অ্যাক্টিভেট করতে পারি, সেই তাহলে কিন্তু আমাদের এই শহরের অনেক রাস্তাতেই যানজট আমরা নিরসন করতে পারবো। আর সে সাথে সৌন্দর্যবর্ধন, দেখুন একটা শহরকে অবশ্যই আমাদের সৌন্দর্যমণ্ডিত করতে হবে, শহর অবশ্যই সৌন্দর্য একটি অ্যাস্থেটিক্স, একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো তাই আমার মনে হয় যে এই সাথে যে ল্যান্ডস্কেপ করা হলো, সেখানে আমরা গাছপালা লাগানোর পাশাপাশি সেখানে ফাউন্টেন তৈরি করতে পারি, সেখানে লাইটিং, আলোকসজ্জা করতে পারি, এবং তাতে করে এই শহরগুলো, এই শহরগুলো আমাদের অনেক আকর্ষণীয় হয়ে উঠবে, এবং সে সাথে আমরা যদি মানুষের চলাচলে প্রতিবন্ধকতা, রাস্তার ফুটপাতে যেন কোনো ধরনের হকার বসতে না পারে, বাইসাইকেল লেনে যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, এই বিষয়গুলো আমাদেরকে মনিটর করতে হবে, এবং এগুলোকে যদি আমরা অ্যাক্টিভেট করতে পারি, এবং কার পার্কিংয়ে অনেক জায়গাতেই আমি দেখেছি, পৃথিবীর অনেক দেশেই দেখেছি, পয়সা দিতে হয়, সেখানে মেশিন থাকে, মেশিনে প্রেস করে টিকিট নিতে হয়, টিকিট নিয়ে ঘন্টা হিসেবে সেখানে চার্জ করা হয়। তো এই ধরনের কিছু কিছু সুবিধা আমাদের রাখা, আমাদের এই বর্তমান সময়ের জন্য একটি বড় চাহিদা আমি বলবো, তাতে করে একটা শৃঙ্খলা তৈরি হবে এবং সরকারের, বিশেষ করে স্থানীয় সরকারের উপার্জন বৃদ্ধি পাবে, এবং পাশাপাশি আমাদের শহরগুলো অনেক ডিসিপ্লিনড এবং অনেক ম্যানেজেবল হয়ে উঠবে। এবং সবচেয়ে বড় হলো যে সড়ক দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা এটি অত্যন্ত, যত যানবাহন বাড়বে, যত মানুষের ঘনত্ব বাড়বে, এই দুর্ঘটনাও তত বৃদ্ধি পাবে, এটি স্বাভাবিক। তো সেই সাথে আমরা যদি যেটি মোটরাইজড, এই যে দেখছেন এটি মোটরাইজড
যানবাহনের জন্য করা হয়েছে, এবং সেই সাথে আমরা নন মোটরাইজড অর্থাৎ ফুটপাথ, বাইসাইকেল এগুলোকে আমি নন মোটরাইজড বলছি, রিক্সার জন্য কিন্তু স্বতন্ত্র লেন আমরা চিন্তা করতে পারি। তাহলে কী হবে, মোটরাইজড এবং নন মোটরাইজডকে আমরা সেপারেট করতে পারবো, এবং তাতে করে স্লো মুভিং এবং ফাস্ট মুভিং ভেহিকেলের মধ্যে কোনো কনফ্লিক্ট তৈরি হবে না, এবং সেখানে যানজট বলেন, দুর্ঘটনা বলেন, এগুলি অনেক অধিকাংশ ক্ষেত্রেই হ্রাস পাবে বলে আমি আশা রাখি। আর দ্বিতীয়ত হলো যে এখানে আমাদের শহরগুলো অত্যন্ত ঘনবসতিপূর্ণ, তো সেখানে একটু গাছের ছোঁয়া, একটু ক্লাইমেট চেঞ্জের সাথে আমাদেরকে মানিয়ে নেওয়া, গাছপালা পরিবেশকে শীতল রাখে, গাছপালা পরিবেশে অক্সিজেন ছড়িয়ে দিতে পারে, এবং সেই কারণে আমাদের এই ল্যান্ডস্কেপগুলোকে আমরা যদি যত্ন সহকারে গড়ে তোলার চেষ্টা করতে পারি, এবং সেখানে যদি আমরা পর্যাপ্ত সৌন্দর্যবর্ধনকারী গাছের পাশাপাশি বিভিন্ন ধরনের ছায়া দানকারী গাছ আমরা রোপণ করতে পারি, তাতে করে সৌন্দর্য বৃদ্ধি পাবে, সেখানে পরিবেশ শীতল থাকবে, রাস্তা শীতল থাকবে, ফুটপাথ শীতল থাকবে, বাইসাইকেল লেনটিও তখন শীতল থাকবে, মানে সাইকেল চালাতে গেলে একজন লোক অস্বস্তিতে ভুগবে না। হ্যাঁ, সেখানে যদি আমরা ওভাবে এই জিনিসগুলোকে ডিজাইন করতে পারি, এটা আরবান ডিজাইনের অংশ হিসাবে যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা অনেকখানি এই তীব্র যানজট, তারপরে তাপ, ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্টের যে ফলাফল যেগুলো হচ্ছে আমাদের উপরে, দেখতে পাচ্ছেন যে কি গরম, এই গরমের তীব্রতা হ্রাসে, এবং সে সাথে মানুষের স্বস্তি, শহর সম্পর্কে মানুষের যে ধারণা সেটিকে পাল্টে দিতে আমাদের এই ধরনের পরিকল্পিত উন্নয়ন দরকার। শুধু রাস্তা হলেই হবে না, রাস্তা কে কোথায় চলবে সেগুলোকে যদি আমরা মার্কিং করে দিতে পারি, এবং কোনো কোনো জায়গায় যেখানে ফুটওভার ব্রিজ দরকার, রাস্তা ক্রস করার জন্যে ফুটওভার ব্রিজ দিতে হবে, তাহলে কি হবে, সেই সব রাস্তাগুলোতে ক্রসিং কমে যাবে, রাস্তা ক্রসিং করতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটছে, অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে, এবং মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে, মারা যাচ্ছেন। পরিশেষে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার এই উপস্থাপনা দেখার জন্যে। ভবিষ্যতে আপনাদের সাথে আবারও দেখা হবে, ততদিন সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।